হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্ট্রাপ্রো এক্সচেঞ্জার নিয়ে একটা ভিডিও বানানোর জন্য অনেকে আমাকে বলতেছিলেন, অনেকেই কমেন্ট করছিলেন যে ভাইয়া আল্ট্রাপ্রো এক্সচেঞ্জার নাকি সবাইকে $25 ফ্রি দিতেছে, ভাইয়া এটা নিয়ে একটা ভিডিও মেক করেন। তো অনেকে আমাকে বলতেছিলেন, তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনি আল্ট্রাপ্রো এক্সচেঞ্জার খুলবেন সঠিক নিয়মে এবং এখান থেকে আপনি $25 কিভাবে বোনাস পাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতেই থাকতেছে। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার প্লে স্টোরে এসে আপনাকে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। গাইস, যখন আপনি অ্যাপটিকে ইনস্টল করে ফেলবেন তখন কিন্তু আপনার সামনে এইরকমভাবে ওপেন হয়ে যাবে। দেন আপনার কাজ হবে এখান থেকে এই যে সাইন আপ এবং লগ ইন রয়েছে, এখন কত হচ্ছে, যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে লগ ইন করতে হবে, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এখান থেকে সাইন আপে একবার ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট নাই, জাস্ট আমরা এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে এইরকম একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। এখন কত হচ্ছে, আমরা কিভাবে ফর্মটাকে ফিল আপ করবো, যেমনটা ধরেন প্রথমত হচ্ছে আপনার নাম দিতে হবে, তারপর হচ্ছে আপনার কান্ট্রি দিতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার ইমেল আইডি দিতে হবে, আপনার পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এখন কত হচ্ছে এইগুলো আপনি কিভাবে দেবেন, তো প্রথমত হচ্ছে আপনার নাম, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী দিতে হবে। অর্থাৎ আপনার যদি আইডি কার্ড থাকে বা আপনার মা বাবার আইডি কার্ড থাকে, আপনার চাচার বা যারই হোক না কেন তার আইডি কার্ডের নামটা ঠিক মতো দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার অবশ্যই এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশের, আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন বা আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনাকে অবশ্যই আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনার কাজ হবে আপনার মোবাইল নাম্বারটি দেওয়া দেওয়া। এখন হচ্ছে আপনি কোন মোবাইল নাম্বার দেবেন, আপনি অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করেন আর কি। তারপর হচ্ছে ইমেল আইডি, আপনার অবশ্যই একটা স্ট্রং একটি ইমেল আইডি দিয়ে দেবেন, যে ইমেল আইডিটি আপনি সবসময় ব্যবহার করেন, সো আপনার ফোনে সবসময় লগ ইন থাকে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, অবশ্যই আপনি একটি পাসওয়ার্ড দেবেন, যেমন হচ্ছে প্রথমে আপনার নাম দেবেন, তারপর হচ্ছে একটা লেটার মানে কিছু সংখ্যা দেবেন, এরকম করে একটি সুন্দর করে একটি পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে সেই পাসওয়ার্ডটি আপনারা নিচেও দিয়ে দেবেন, অর্থাৎ উপরে যে পাসওয়ার্ড নিচে একই পাসওয়ার্ড দেবেন। অবশ্যই এখান থেকে আপনার যে কাজটা করবেন, এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে ফাঁকা বক্সে, তারপর নিচের দিকে রেজিস্টারে ক্লিক করতে হবে। আপনি চাইলে কিন্তু রেফার কোডও ব্যবহার করতে পারেন, তবে যদি আপনারা রেফার কোড ব্যবহার করেন তাহলে আপনারা বোনাস পাবেন, কিন্তু আমি যেহেতু রেফার কোড ব্যবহার করছি না তো আপনারাও রেফার কোড ব্যবহার করার দরকার নাই। তা বলে এটা না যে আপনারা $25 বোনাস পাবেন না, অবশ্যই $25 বোনাস পাবেন। আর যখন আমরা রেজিস্টারে ক্লিক করবো, রেজিস্টারে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু রেজিস্টার সাকসেসফুলভাবে হয়ে যাবে। দেন আপনার সামনে কিন্তু এইরকম চলে আসবে, সো আপনার যে ইমেলটি রয়েছে সেই ইমেলে একটা কোড চলে যাবে, সেই কোডটা আপনার এখানে দিতে হবে। যে জাস্ট আপনারা সরাসরি যে কাজটা করবেন, আপনার ইমেলে চলে যাবেন, দেখবেন যে আপনার ইমেলের মধ্যে ঠিক এইরকম একটা কোড চলে এসেছে, সেই কোডটা জাস্ট এখান থেকে কপি করতে হবে। কপি করার পরে সেখানে নিয়ে ফেস্ট করে দিলেই কিন্তু আপনার কাজ অলরেডি সাকসেসফুলিভাবে কিন্তু সাকসেস হয়ে যাবে, দেন কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাকে দ্বিতীয় স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কোন ইমেল দিবেন, যে ইমেলটা সেখানে দিয়েছিলেন, যে ইমেলে আপনার কোড গেছিল সেই ইমেলটা, এবং যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে ফাঁকা বক্সে ক্লিক করে জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ইমেলটি রয়েছে সেই ইমেলে আবারও একটি কোড চলে যাবে, সেই কোডটি জাস্ট আবারও আপনাকে নিয়ে আসতে হবে, সেই কোডটি আবার এখানে কপি করে মেরে দিলে কিন্তু আপনার কাজ অলরেডি কমপ্লিট, আপনার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে তারা কী বলতেছে, এখানে কিন্তু 9ই অক্টোবর কিন্তু তারা এটাকে পুরোপুরি লঞ্চ করবে। অবশ্য অবশ্যই এখানে কিন্তু আমার এখনও পর্যন্ত সবগুলাই কামিংস অন দেখাবে, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো এক্সচেঞ্জার কাজ হয় নাই, এটা কামিংস অনে আসে, ঠিক আছে। জাস্ট এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিয়ে এটাকে কেটে দিব, তারপর দেখুন আপনার সামনে এইরকম চলে আসবে। নিচের দিকে যদি আমরা এখানে একটা ক্লিক করি যে আমরা $25 পাইছি কিনা, এটাকে দেখার জন্য দেখতে পারছেন এখানে ক্লিক করার পরে উপর দিকে দেখতে পারছেন টোটাল ব্যালেন্স কিন্তু আমাদের $25 রয়েছে, আমরা কিন্তু $25 পেয়ে গেছি। এখন যদি আমরা নিচের দিকে যে ট্রেড রয়েছে, অর্ডার্স রয়েছে, মার্কেট রয়েছে, এইগুলো যদি আমরা ক্লিক করি তাহলে সবগুলোর মধ্যে কিন্তু কামিংস অন দেখাবে, অর্থাৎ এইগুলো কিন্তু কোনো লঞ্চ হয় নাই, সবগুলো কিন্তু কামিংস অনে রয়েছে, অর্থাৎ 9ই অক্টোবর থেকে কিন্তু এটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এবং আপনাদেরকে এখানে তারা কি বলতেছে দেখুন, $25 কারা কারা পাবে, $25 কিন্তু তারা গিভওয়ের মধ্যে রাখছে, অর্থাৎ এখানে কিন্তু কিছু দর্শক মানুষকে কিন্তু এই গিভওটা দেওয়া হবে, অর্থাৎ এই গিফটটা দেওয়া হবে আর কি $25 করে।
আর এখানে যদি আপনি এখনো পর্যন্ত অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন। আর এখান থেকে আমরা আশা করি যে $25 আমরা পাব। তো $25 কিভাবে উইথড্র করতে হবে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত পরে জানানো হবে। গাইস, উইথড্র সম্পর্কে সমস্ত বিষয় আপডেটের সম্পর্কে জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এই যে আমাদের চ্যানেলটি রয়েছে অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমাদের লিংক কিন্তু পিন কমেন্টে রয়েছে, অবশ্যই অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। বিস্তারিত আপডেটগুলো কিন্তু এখানে সবার আগে দেওয়া হয়। এবং এখান থেকে যে আপনারা $25 বোনাস পাইতেছেন এটা কি উইথড্র করা যাবে কিনা বিস্তারিত অবশ্যই জানতে পারবেন। এটাই ছিল মূলত আজকের এই ভিডিওটি। যারা মূলত দেখতেছেন সবাইকে বলবো ভিডিওতে একটি লাইক করেছিলেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবেন। এটা কিন্তু 9 অক্টোবর পুরোপুরিভাবে লঞ্চ হয়ে যাবে। যারা মূলত বিভিন্ন ধরনের ডলার এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু ডিপোজিট বা এরকম কেনা বেচা করে তাদের জন্য কিন্তু এটা লঞ্চ করা হচ্ছে। যাই হোক, আল্লাহ হাফেজ।